এসেছে এক টুকরো বাংলাদেশ। কেননা এর রাস্তা রেস্তোরাঁ চলছে বাংলাদেশি ধাঁচে। সাপ্তাহিক ছুটিতে এখানে বসে প্রবাসীদের মিলন মেলা। কেউ আসেন পরিচিত ও স্বজনদের সাথে দেখা করতে, আর কেউ আসেন কেনাকাটায়। হামরিয়া রাস্তার দুধারে ঢাকার গুলিস্তানের মতোই খুচরা বিক্রেতারা বসেন বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে। অবৈধভাবে কোন স্বদেশী ওমানে পৌঁছালে ক্ষোভ আর দুঃখটাই বাড়ে প্রবাসীদের। কেননা দক্ষতার অভাবে সহজে কাজ পান না তারা। এদের অনেকেরই দিন কাটে অনাহারে অর্ধাহারে, আর এজন্য প্রবাসীদের ক্ষোভ বাংলাদেশের প্রশাসনের উপর। সরকার যেন দক্ষ শ্রমিক পাঠায় সেই অনুরোধ এসব প্রবাসীর। শুক্রবার ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, আর সেই সময় বাংলাদেশিদের গড়ে উঠে মিলন মেলা। কেউ কাজের সন্ধানে আর কেউ আপনজনদের সাথে দেখা করতে আসেন এই ছুটির সময়। ওমান হামরিয়া থেকে গোলাম মাওলা হাজারি, বাংলা বিশ্বের সুলতানাত ওমান। নাসিরউদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাহান্নাদি গ্রুপের স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক, ডাক্তার আব্দুল মান্নান, শাপলা এনাম, সুনিয়া সেলিম। বক্তারা বলেন, প্রবাসীদের কামলা বলে তাচ্ছিল্য করা হচ্ছে। বিমানবন্দরে যেসব কর্মকর্তা এসব অনৈতিক কাজ করছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা কর্মী ও অন্যান্য সেবা প্রদানকারী সদস্য দ্বারা প্রবাসীরা বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীরা আসা যাওয়া যে হয়রানির শিকার হয়, যে কটুক্তির শিকার হয়, যেন আগামীতে এই ধরনের না হয় সরকারের কাছে আমরা আবেদন জানাই। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, অধ্যাপক তপন মহাজন, মোহাম্মদ ফোরকান, মোস্তফা কামাল, মোহাম্মদ হারুন, ফরিদুল আলম, অলিদ আহমেদ সেলিম, জিয়াউদ্দিন জিয়া, ফজল কাদের চৌধুরী, জসিমউদ্দিন সহ বিপুল সংখ্যক প্রবাসী। জাপান প্রবাসী বাংলাদেশি খান আলামিন দীর্ঘদিন ধরে গাড়ি ব্যবসার সাথে জড়িত। 2009 সালে কোম্পানি খোলার সাথে সাথেই আমি একটা রেস্টুরেন্টের সাথে ওপেন করি, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত। তো সেটাই, খাবারের স্টাইলটা আসলে অনেকটা ইন্ডিয়ান। খানের অনুপ্রেরণায় স্ত্রী জোসনা আক্তার 2009 এর দিকে শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা। এখন তার রেস্টুরেন্ট দুটি। Yeah, I like Indian food, so I went to Delhi and Jaipur before, and so I can't I can't forget the taste of Indian food. সকালে রেস্টুরেন্টে এসে স্টাফরা ঠিকমতো ডিউটিতে আসছে কিনা, প্রস্তুতি সব ঠিক আছে কিনা, অর্ডার নেওয়া, ডেলিভারি, ফ্যাক্স রিসিভ করা, পার্টি বুকিং নেওয়া, এগুলি সাধারণত মূলত আমার কাজ। রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের সাথে আমি জড়িত। বাংলাদেশের প্রেক্ষাপটে আর জাপানের প্রেক্ষাপটে মেয়েরা রেস্টুরেন্টের ব্যবসার সাথে সম্পৃক্ত। জাপানে এটা অ্যাভেলেবেল, বাট বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল মনে হয় না। উপমহাদেশের প্রবাসীদের টার্গেট করে তৈরি হলেও রেস্টুরেন্টে জাপানিজদের ভিড় চোখে পড়ার মতো। ইন্ডিয়ান ফুডটা একটু স্বাদ অন্যরকম, বাংলাদেশি ইন্ডিয়ান একটু অন্যরকম বা ওদের কাছে অনেক পছন্দ। আর জাপানিজ যে ইয়েটা স্বাদটা, সেটা হলো মানে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে একটু ডিফারেন্স। জাপানিজ এটা হলো আপনার, ওরা মানে এক স্টাইলে পাক করে আর কি। মানে ইয়াঁ পে তন্দুর কা কাম করো আর ইয়াঁ পে নান লাগাতা হুঁ, কাবাব লাগাতা হুঁ। আর রেস্টুরেন্ট দুটি ব্যবস্থাপনা করছেন জোসনা আক্তারের ভাই ও দেবর। দর্শক, আমরা প্রবাস থেকে সুন্দর সুন্দর রিপোর্টগুলো দেখলাম। আমরা আশা করি আমাদের